আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ষোলই মের পর আরেক দফা বাড়ছে কঠোর লকডাউন ঈদ উদযাপন যেন করোনা ছড়ানোর উপলক্ষ না হয় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘাতক ইহুদিবাদীদের কোনো ধর্ম নেই বলেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি ভারতে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে একদিনে আরও চার হাজার প্রাণহানি ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঈদের দিন ঢাকায় গণবিক্ষোভ টিকা গ্রহণকারীদের মাস্ক ছাড়া থাকার অনুমতি দিল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাব সংঘাতের আশঙ্কা উস্কে ফের তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধ বিমান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করুন ষোলোই মে এর পর আরেক দফা বাড়ছে কঠোর বিধিনিষেধ এই সময় শতভাগ মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে একথা জানিয়েছেন এর আগে কোভিড নাইন্টিন সংক্রমণ থামাতে সারাদেশে গত পাঁচ এপ্রিল থেকে শুরু হয় সাত দিনের লকডাউন লকডাউন শেষে দুদিন বিরতির পর গত চোদ্দ এপ্রিল ভোর ছয়টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয় সেই মেয়াদ শেষ হয় গত বুধবার একুশে এপ্রিল মধ্যরাতে তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিধিনিষেধের মেয়াদ আটাই এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয় পরে এটি বাড়ানো হয় পাঁচ মে পর্যন্ত এরপর গত তেসরা মে মন্ত্রিপরিষদের বৈঠকে আবারও বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ফিলিস্তিনি হামলার প্রতিবাদে ঈদের দিন ঢাকায় গণবিক্ষোভ ফিলিস্তিনের গাজায় নিরপরাধ সাধারণ মানুষের উপর নির্বিচারে বোমা বর্ষণ ও হামলার প্রতিবাদে ঢাকায় ঈদের দিন গণবিক্ষোভ হয়েছে শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সকাল এগারোটার দিকে জাতীয় মসজিদ বাতিল মোকারমের উত্তর গেটে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এতে কয়েক হাজার মানুষ অংশ নেন বিক্ষোভপূর্ব পূর্ব সমাবেশে বক্তারা আল আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলি পুলিশের বেধরক লাঠিপেটা কাদানি গ্যাস এবং ফিলিস্তিনিদের নিহতের ঘটনার নিন্দা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন ইসরায়েল নিকাজনকভাবে ফিলিস্তিনের নামাজরত মানুষের উপর হামলা করেছে এমন বর্বর হামলার পরেও বিশ্ব সম্প্রদায় ছুপ হয়ে আছে জাতিসংঘ কিছু বলছে না ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন ওই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি এর জন্য চোদ্দ মে ঈদের দিন বেছে নেওয়া হয়েছে কারণ তিয়াত্তর বছর আগে ওই রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করেছে ফিলিস্তিনিরা যেমন প্রতি বছর এই দিনটা কালো দিবস হিসেবে পালন করে এখন থেকে ইসলামী আন্দোলনও প্রতি বছর দিনটিকে কালো দিবস পালন করবে ইসলামী আন্দোলনের ঢাকা উত্তরের সভাপতি ফজলে বাড়ি মাসউদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে একটি মিছিল বের করেন তারা ঈদ উদযাপন যেন করোনা ছড়ানোর উপলক্ষ না হয় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উদযাপন যেন করোনা ছড়ানোর উপলক্ষ না হয় সেদিকে খেয়াল রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারীর মধ্যে আবারও এসেছে খুশির ঈদ দেশবাসীকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে সরকার প্রধান আরও বলেন কোনোভাবে সংক্রমণ বাড়তে দেওয়া যাবে না আনন্দ উদযাপনে স্বাস্থ্যবিধি কোনোভাবে উপেক্ষিত না হয় সে বিষয়টি আবারও স্মরণ করিয়ে দেন সরকার প্রধান এই সময় প্রধানমন্ত্রী বলেন দেশের বাইরে থেকে এবং অভ্যন্তরে টিকা উৎপাদনের ব্যবস্থা করে সবার জন্য সুরক্ষা নিশ্চিতের চেষ্টা চলছে মহামারী মোকাবেলায় সরকারের বিভিন্ন অবদান তুলে ধরে সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা সম্প্রীতির বাঁধনে আবদ্ধ হয়ে সব ভেদাভেদ ভুলে ঈদ আনন্দ ভাগাভাগির কথা বলেন প্রধানমন্ত্রী ঘাতক ইহুদিবাদীদের কোনো ধর্ম নেই বলেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন ঘাতক ইহুদিবাদীদের কোনো ধর্ম নেই বুধবার মন্ত্রিসভার বৈঠকে বায়তুল মুকাদ্দাস ও গাজাই ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হত্যার নৃশংসতার নিন্দা জানিয়ে একথা বলেন তিনি রুহানি আরও বলেন বর্তমানে মুসলিম ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সহযোগিতার ক্ষেত্রে প্রায় একা হয়ে পড়েছে ফিলিস্তিনের প্রতিবেশী মুসলিম দেশগুলো পর্যন্ত নীরব রয়েছে তিনি প্রশ্ন করে বলেন মিশর ও জর্ডানের মতো বড় দেশ এবং অন্য প্রতিবেশীরা কেন এই জুলুমের বিষয়ে কিছুই বলছে না আফগানিস্তানের স্কুলে আমরা জানি নিরপরাধ ছাত্রীদের হত্যার নিন্দা জানিয়ে রুহানি বলেন যারা এই ধরনের অবিশ্বাস্য অপরাধ করেছে তার ইসলামের মারাত্মক ক্ষতি করছে তার ইসলাম ধর্মের বদনাম সৃষ্টি করছে তিনি বলেন আফগানিস্তানে যারা হস্তক্ষেপ করছে তারাই এ ধরনের অপরাধ অপরাধযজ্ঞের প্রধান হতা রুহানি বলেন দখলদার ইসরায়েল আমেরিকা ও পাশ্চাত্য একদল প্রক্সি গোষ্ঠী গড়ে তুলেছে এবং তাদের দিয়ে আফগানিস্তান লেবানন ফিলিস্তিন সিরিয়া পাকিস্তান ইরাক ইয়েমেন বাহরাইন ও আফ্রিকায় মুসলমানদের বিরুদ্ধে হত্যা নৃশংসতার ঘটনা ঘটাচ্ছে ভারতে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে একদিনে আরও চার হাজার প্রাণহানি কোভিড নাইন্টিন মহামারীতে বিধ্বস্ত ভারত দ্বিতীয় ঢেউ লাগার পর থেকে দেশটিতে সংক্রমণ বেড়ে চলেছে মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ গত ঘন্টায় দেশটিতে চার সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিয়ে এ তথ্য জানিয়েছেন দেশটি নির্ভরযোগ্য গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে একদিনে ভারতে তিন লাখ তেতাল্লিশ হাজার একশো চুয়াল্লিশ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন যা গত দিনের তুলনায় কম সর্বশেষ এ পরিসংখ্যা নিয়ে মহামারীর শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি চল্লিশ লাখ ছেচল্লিশ হাজার আটশো নয় জনে নতুন চার হাজার প্রাণহানি নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ বাষট্টি হাজার একশো সতেরো জনে গত চব্বিশ ঘন্টায় আঠারো লাখ পঁচাত্তর হাজার পাঁচশো পনেরো জনের নমুনা পরীক্ষা করা হয় সরকারের তথ্য মতে এ পর্যন্ত প্রায় ত্রিশ লাখ মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে দেশটিতে টিকা দেওয়া শুরু হয় ষোলোই জানুয়ারি করোনার অ্যাক্টিভ কেস সাঁয়ত্রিশ লাখ চার হাজার আটশো তিরানব্বই জন যেমন সংক্রমণের পনেরো দশমিক একচল্লিশ শতাংশ টিকা গ্রহণকারীদের মাস্ক ছাড়া থাকার অনুমতি দিল যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসের টিকা গ্রহণকারীদের ঘরে বাইরে বেশিরভাগ জায়গায় মাস্ক ছাড়া থাকার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র এ ঘোষণাকে আমেরিকার জন্য এক মহান দিন হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ওভাল অফিসে রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে মাস্ক খুলে ফেলেন তিনি বিবিসি জানিয়েছে নতুন নির্দেশনায় বেশিরভাগ জায়গায় ঘরের বাইরে বা বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে তবে জনাকীর্ণ বাস প্লেন এবং হাসপাতালে তা পড়তে বলেছেন মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে পূর্ণ টিকা গ্রহণকারীরা শারীরিক দূরত্ব মেনে চলা শিথিল করতে পারে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নতুন এই নির্দেশনা মেনে চলতে দেখা যায় পুরোপুরি টিকা নেওয়া হয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে কোভিড স্বাস্থ্যবিধি শিথিল করার জন্য বাইডেনের প্রশাসনের উপর চাপ ছিল যুক্তরাষ্ট্রের স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আসছে হেমন্তে সব স্কুল পুরোপুরি চালু করার আহ্বান জানিয়েছেন সতেরো লাখ সদস্যের আমেরিকান ফেডারেশন লেবার ইউনিয়নের সভাপতি দিল্লিতে লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ কোভিড নাইন্টিনের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত করোনায় আক্রান্তদের প্রাণহানিতে দেশটি মৃত্যু পুরীতে পরিণত হয়েছে এমন পরিস্থিতিতে দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে রোববার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন আগামী সতেরোই মে সকাল পাঁচটা পর্যন্ত লকডাউন থাকবে সে সময় মেট্রো চলবে না খবর হিন্দুস্তান দিল্লিতে সংক্রমণের হার বাড়তে থাকায় গত মাসের মাঝামাঝি সময় থেকে লকডাউনের ঘোষণা করেন কেজরিওয়াল তারপর থেকে চার দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে তাতে কিছুটা লাভ যে হয়েছে তা সংক্রমণের হারই স্পষ্ট কেজরিওয়াল বলেন গত ছাব্বিশে এপ্রিল দিল্লিতে সংক্রমণের হার ছিল পঁয়ত্রিশ শতাংশ যা গত কয়েকদিনে কমে দাঁড়িয়েছে তেইশ শতাংশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কমেছে সে সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেন লকডাউনের সময়ই রাজ্যে চিকিৎসা পরিকাঠামোর উপর জোর দেওয়া হয়েছে সংঘাতের আশঙ্কা উস্কে ফের তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধ বিমান ফের তাইওয়ান আকাশ সীমায় অনুপ্রবেশ করল চীনের যুদ্ধ বিমান জানা গেছে মঙ্গলবার তাইওয়ানের আকাশে ঢুকে পড়ে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স অর্থাৎ চীনা বিমান বাহিনীর শানসি ওয়াই আত নামের একটি যুদ্ধ বিমান তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে চীনা বিমানের গতিবিধি রাডারে ধরা পড়তে সমস্ত মিসাইল সিস্টেম সক্রিয় করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে আকাশে পাড়ি দেয় তাইওয়ানের লড়াকু বিমান রেডিও বার্তা পাঠিয়ে সতর্ক করা হয় চীনা যুদ্ধ বিমানটিকে যদিও তাইওয়ানের এমন অভিযোগ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি চীনের পক্ষ থেকে বেজিং বড় বড় তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি আসছে উল্লেখ্য গত বছর চীনের উপর চাপ বাড়িয়ে তাইওয়ানকে দেওয়ার ঘোষণা দেয় আমেরিকা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ